আমি হোটেল থেকে বেরোলাম। এই যে এই হোটেলটায় রয়েছি, এখান থেকে এখন বেরোচ্ছি। এখন বাজে বিকেল পাঁচটা, তো একটু রেস্ট করেছিলাম, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে তারপর এখন বেরোচ্ছি। তো মন্দিরে প্রবেশ করব, আর এখন জানি না কি খোলা পাবো, এখন কোন মন্দির খোলা পাবো, কীরকম দেখবো এখন বলতে পারছি না। তবে যেটুকু দেখবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা সাথে থেকো আর ভিডিওটা দেখতে থেকো শেষ পর্যন্ত। চলো তাহলে যাওয়া যাক মন্দিরের দিকে। তোমাদের আগেই বলেছি যে মেন গেটগুলো বন্ধ আছে, তো পিছন দিক দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে, তো সেদিকেই যাচ্ছি। মন্দিরে যাওয়ার জন্য এই গেটটা দিয়ে যেতে হবে। চলো তাহলে মন্দিরের দিকে এগিয়ে চলি। আর রাস্তাটা বেশ নির্জন নির্জন, আর চারিদিকে এত গাছ তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু সবুজের সমারোহ। আর এখানে এত কাঠ দেখছো তো, রান্নার জন্য ব্যবহার হয় এই কাঠগুলো। তো চলে এসেছি একদম মন্দিরের সামনে, চলো তাহলে একটু দেখে নিই ঘুরে। তোমরা কি শুনতে পাচ্ছ? বিভিন্ন পাখির ডাক আমি কিন্তু শুনতে পাচ্ছি, আর সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন হচ্ছে। পরিবেশটা এত সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন আমি সমাধি ভবনের সামনে দাঁড়িয়ে আছি, আর এটা তো বন্ধ এখন, এখন তো যাওয়া যাবে না। তো তোমাদের যদি পরে দেখাতে পারি, আমি জানি না এখানে ক্যামেরা অ্যালাউ করবে কি না, তো ক্যামেরা অ্যালাউ করলে তোমাদের অবশ্যই দেখাবো, আর না করলে এই বাইরে থেকেই তোমাদের দেখালাম। এটুকু দেখেই সবাই সন্তুষ্ট থাকো। তো বেশিরভাগ বন্ধুরাই তো এসেছো এখানে, সবাই জানো। চলো দেখি আরও ঘুরে দেখি, আর এখানকার পরিবেশ এত সুন্দর লাগছে কি বলবো। একই বিকেলবেলা চারিদিকে খোল কর্তান বাজছে, কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণা চারিদিকে, শুধু হরে কৃষ্ণা। তো খুব ভালো লাগছে, এনজয় করছি, প্রচুর লোকের সমাগম হয়েছে দেখতে পাচ্ছ। চলো সবাই তোমরা আমার সাথে সাথে এনজয় করো। যারা তোমাদের একটা কথা বলে রাখি, এই মন্দিরের মেন গেটটা কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে, যেটা দিয়ে সচরাচর মন্দিরে প্রবেশ করা হয় সেই গেটটা কিন্তু বন্ধ রাখা হয়েছে, কারণ রাস্তার কাজ চলছে সেই জন্য বন্ধ রাখা হয়েছে। তো রাস্তা ঘুরিয়ে এখন অন্য দিক দিয়ে করা হয়েছে, তোমরা এলেই বুঝতে পারবে। তো ওই ঘুরে ফিরে আস্তে আস্তে কিন্তু অনেকটাই টাইম লেগে যাচ্ছে। এখানে দেখো লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, দেখো এখানে লেখা আছে বাহির পথ এক্সিট। তো এক্সিটটা হলো এই দিকে, আগে ছিল এই যে মেন গেট, এখানটায় দেখতে পাচ্ছ মেন গেট এই দিকে একটা ছিল, আবার এই দিকেও আছে, কিন্তু ওইখানটা বন্ধ করে দিয়ে এখন করা হয়েছে এই দিকটায়। আর এটা এই সমাধি ভবনের একেবারে সামনে।
এই যে দেখো মেন গেটগুলো সব বন্ধ রাখা হয়েছে, আমি আগেই বলেছিলাম বন্ধ রাখা হয়েছে, তো দেখে নিলে তোমরা। আর এই মন্দিরে দেখো টাইম টেবিল দেওয়া আছে কখন কি হয় আরতি, পুজো, ভোগ নিবেদন, এসব কখন কি থাকে, মন্দির বন্ধ কখন থাকবে, সমস্ত কিছু এই বোর্ডে দেওয়া আছে, তো দরকার হলে তোমরা দেখে নিতে পারো। আর এগুলো হলো বিভিন্ন ভবন যেখানে প্রসাদ দেওয়া হয়, তো তোমরা ডিনার লাঞ্চ দুটোই করতে পারো। তবে আমার মতে গদা ভবনের খাবার সবথেকে ভালো, তো এখানে কুপন কেটে নিয়েছি ডিনারের জন্য, তো ডিনার হলো 50 টাকা। আর সত্যি খাবারগুলো খুব ভালো ছিল, সেটা আমি তোমাদের পরে বলছি। এত কম দামে পেট পুড়ে খাবার কিন্তু পাওয়া সত্যি এই যুগে কিন্তু অনেক কঠিন ব্যাপার, তো পেট ভরে খাওয়া যায়। আর এবার দেখো এসেছি প্রভু পাদশীলের ভজন কুটিরে, এখানে কিন্তু সারা দিন ভজন নাম সংকীর্তন হয়। তো এই ভবনটা দেখে মানে কুটিরটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো, আমাকে ভীষণভাবে আকৃষ্ট করলো, তাই না গিয়া থাকতে পারলাম না। দেখো কুটিরটা কি সুন্দর দেখতে, আমি মানে ভেতরে না ঢুকে পারলাম না। আর এখানে তো কীর্তন হচ্ছে সারা দিনই কীর্তন হয়, দেখো কীর্তন হচ্ছে। আমি এই ভবনটার ভেতরে ঢুকেছিলাম, তো চলো তোমাদেরকেও দেখাই কি আছে এর ভেতরে, চলো তাহলে আমার সঙ্গে প্রবেশ করো। তো ভবনের সরি কুটিরের ভেতর ঢুকেই দেখতে পেলাম প্রভু পাদশীলের একটা সুন্দর মূর্তি, দেখো এবার যা দেখাতে চলেছি সেটা দেখে আমার সাথে সাথে তোমরাও খুব আনন্দ পাবে, আমি একদম শিওর। চলো তাহলে দেখে নিই কি সেই ব্যাপারটা।
দেখতে পেলাম এক জায়গায় খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, আর আমি খিচুড়ি মানে ভোগ খেতে এত ভালোবাসি, তো লাইন দিয়ে দাঁড়িয়ে খিচুড়ি ভোগ নিয়ে নিলাম। এই দেখো দারুণ টেস্টি ছিল। আর এখানে দেখো কি সুন্দর ঘুটে বিক্রি হচ্ছে, 20 টাকা করে এক একটা প্যাকেট, এত সুন্দর করে যত্ন করে বিক্রি করা হচ্ছে, সেই সাথে গঙ্গা জলও বিক্রি করা হচ্ছে ও ছিল এখানে। তো তোমরা সব কিছুই পেয়ে যাবে, ঘুটে গঙ্গা জল। এখন খেলাম প্রসাদ, দেখতে পেলে খিচুড়ি ভোগ খেলাম ঠাকুরের প্রসাদ এখানকার, আর এত টেস্টি ছিল। ঠাকুরের প্রসাদ তো যা কিছু হয় সেটাই খেতে ভালো লাগে, একদম গরম, এত গরম আমি খেতে পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে যাই হোক খেলাম, কষ্ট করে বলতে হয় না সরি, ঠাকুরের প্রসাদ খেলাম। তো এত সুন্দর প্রসাদটা কি বলবো। এবার যাব মন্দিরে, এখন সন্ধ্যা আরতি হবে, সেটা তো তোমাদের দেখাতে পারবো না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছুক্ষণের জন্য এখন ক্যামেরা বন্ধ রাখছি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো চলে এসেছি এখন গদা ভবনে ডিনার করতে। এই যে কুপন কাটা হয়ে গেছে, আগেই অনেক আগেই তোমাদের তখন তো ভিডিওতে দেখিয়েছি, আর 50 টাকা করে পার হেড। তো এখন ডিনার করব, আর লাইন পড়েছে দেখাচ্ছি তোমাদের। তো আমি এবার প্রথম গদা ভবনে আমি ডিনার করব, জানি না কীরকম খাবার হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করব যে খাবারই খাবো, একটু তো ওয়েট করতেই হবে, লাইন দিয়েছি, চলো সাথে থাকো। ঢুকে পড়েছি গদা ভবনে, আর গদা ভবনের ভেতরটা দেখো এইরকম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বয়স্কদের জন্য টেবিল রাখা হয়েছে, যাদের হাঁটুতে প্রবলেম, পায়ের ব্যথা, এরকম যাদের প্রবলেম আছে তাদের জন্য টেবিল রাখা হয়েছে, আর বাকিরা নিচে বসে খেতে পারবে। আর এখন বুফে সিস্টেম করা হয়েছে, তো এইভাবে দেখো প্রসাদ গ্রহণ করতে হয়, চলো দেখতে থাকো। দেখতেই পেলে এখন বাজে 9টা, পুরো 9টা বাজে, আর পাচ্ছি না, এবার ঘরে গিয়ে রেস্ট নিতে হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের ভিডিওর জন্য অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো তখনই তোমরা সাথে সাথে পেয়ে যাবে, আর পরের ব্লগগুলো আরও ভালো হতে চলেছে, তোমরা দেখতে থাকো। চলো টাটা, গুড নাইট।